প্রশ্ন দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে একটা বর্তনী, বর্তনীতে তিনটা রোধ আছে, একটা হচ্ছে R1, R2, আর একটা হচ্ছে R3, ঠিক আছে। দুই দিকে দুইটা ভোল্টেজ আছে, এটা হচ্ছে 10 ভোল্টেজ, এটা হচ্ছে যে 20 ভোল্টেজ, ঠিক আছে। এই ভোল্টেজ থেকে যে কারেন্ট বেরোচ্ছে সেটা হচ্ছে I1, আর এই ভোল্টেজ থেকে যে কারেন্ট বেরোচ্ছে সেটা হচ্ছে I2। অ্যান্ড এই দুইটা কারেন্ট এখানে এসে এই পয়েন্টে মিলিত হচ্ছে, রাইট, ঠিক আছে, এই পয়েন্টে এসে মিলিত হচ্ছে এবং এখান দিয়ে বেরোচ্ছে। দেখো তাহলে এই কারেন্ট দুইটা এদিক দিয়ে আসলো, এই যে এটা এদিক দিয়ে আসলো, এসে এদিক দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এই জংশনের মধ্যে I1 এবং I2 ঢুকতেছে, বেরোচ্ছে কে? I3। তাহলে আমরা ওখানে লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়াল টু I3, কিরশপের প্রথম সূত্র একটু আগে যেটা আমরা শিখলাম, ঠিক আছে। তাহলে এই দিক দিয়ে I3 কারেন্ট গিয়ে R3 রোধের মধ্য দিয়ে বেরিয়ে এখানে আসলো, রাইট, বেরিয়ে আবার এদিকে ভাগ হয়ে আবার আগের মতো এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2 আকারে এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আপাতত দেখাবো না, এটা আমাদের প্রশ্নের মধ্যে দেখানো না এই জন্য, ঠিক আছে। তাহলে এই 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 জায়গাটাতে আমরা এই সূত্র কৃষকের প্রথম সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমাদের পরের বিষয়, আমরা দেখবো আগে অ্যাপ্লাই করা লাগবে কিনা। আমাদের প্রথম প্রশ্নটা বলছে প্রয়োগে উদ্দীপকের বর্তনীতে I1 ও I2 এর মান নিন কত, I1 এবং I2 এর মান কত উদ্দীপকের বর্তনীতে আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে কি I2, আমাদেরকে এই দুইটাকে বের করে দেখাতে হবে। তো আমরা যদি I1 এবং I2 বের করতে পারি, আমরা I3ও বের করতে পারবো, কারণ I1 এবং I2 এর যোগফল হচ্ছে I3। তাহলে তোমরা দেখো আমরা কীভাবে সেটা বের করব, এখন সেই প্রসেসে আমরা আগাবো। তাহলে আমরা প্রথমে কিরশপের যে দ্বিতীয় সূত্র সেটাকে অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করলে আমরা I1 এবং I2 বের করতে পারবো বলে আমার মনে বিশ্বাস, ঠিক আছে। তো আমরা কী করবো যে এটাকে একটা লুপ ধরবো, যেখানে এখানে যেহেতু একটা ভোল্টেজ আছে, ব্যাটারি আছে, আবার এখানে যেহেতু একটা ভোল্টেজের ব্যাটারি আছে, তো আমরা দুই জায়গায় দুইটা লুপ ধরবো। তো আমরা এটাকে মনে করতেছি লুপ 1, এই লুপের মধ্যে কারেন্ট এভাবে যাচ্ছে, ঠিক আছে, এই যে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এভাবে যাচ্ছে, আর এই লুপের মধ্যে কারেন্ট এভাবে যাচ্ছে, কীভাবে এই ব্যাটারি থেকে বেরিয়ে কারেন্ট এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে এদিকে আবার আসতেছে। তাহলে দুইটা লুপ আমরা পেয়ে গেলাম। এখন এই প্রথম লুপের জন্য এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ। তাহলে দেখো আমরা 1 নম্বর লুপের মধ্যে যদি কিরশপের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি, তাহলে যে ভোল্টেজ দিচ্ছি আমি E1 দিচ্ছি, আর যে ভোল্টেজগুলো খাচ্ছে হচ্ছে যে এটাকে আমি V1 মনে করি, ঠিক আছে, আমি এটাকে V1 মনে করি আর এটাকে V2 মনে করি, ঠিক আছে। এখানে এই দুইটা রোধ দুইটা ভোল্টেজ খাবে, ঠিক আছে, এখানে একটা খাবে, এখানে একটা খাবে। সো আমি এটাকে মনে করলাম V1 আর এটাকে মনে করলাম যে V2, ঠিক আছে। তাহলে কিরশপের দ্বিতীয় সূত্র অনুসারে এটা হওয়ার কথা। তো এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে হয় E1 মাইনাস V1। তো V1 হচ্ছে আসলে এই যে এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে I1 কারেন্টের সাথে R1কে গুণ করলে V1 পাওয়া যাবে, কারণ V ইকুয়াল টু IR, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে এখানে I1 R1, V1 এর জায়গায় আমরা লিখবো I1 R1 মাইনাস, এটাকে আমরা সবগুলো এগুলোকে এই পাশে নিয়ে আসতেছি, V2 হচ্ছে যে এই যে এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে আর এখানের যে রোধ R3 সেটার মাল্টিপ্লিকেশন বা সেটার গুণফল। তাহলে এখানে হচ্ছে I3 এবং R3, I3 R3। এখন প্রশ্ন হচ্ছে এখানে I3 কেন, কারণ এখানে আসলে অ্যাট এ টাইম একই সাথে ভোল্টেজ এটাও থাকবে এটাও থাকবে, তাহলে দুইটা ভোল্টেজ যখন একসাথে থাকতেছে তাহলে কারেন্টও দুইটা বেরোচ্ছে, তো দুইটা বের হয়ে এখানে এসে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে I3 হয়ে এদিক দিয়ে যাচ্ছে, রাইট। তাহলে আমরা এখানে আর আমরা যখন লুপ 1 চিন্তা করব তখন এখানে I1 লিখার কোনো স্কোপ নাই, এই জায়গার দিয়ে I1 যাচ্ছে সেটা লিখার স্কোপ নাই, কারণ কি, কারণ হচ্ছে আমাদের দুইটা ভোল্টেজ অ্যাট এ টাইম অ্যাক্টিভ থাকবে, একটা টাইম দুইটা ভোল্টেজই দেওয়া থাকবে। তাহলে দুইটা ভোল্টেজ থেকে আমাদের দুইটা কারেন্ট বের হয়ে এখানে আসতেছে I3 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এই জন্য আমরা এখানে কী লিখলাম I3 = 0। একইভাবে আমরা দ্বিতীয় লুপের জন্য আমরা লিখতে পারি, কি যে E2 মাইনাস এদিক দিয়ে এটাকে আমরা মনে করলাম V3, ঠিক আছে। তাহলে V3 যদি হয় তাহলে এখানে কারেন্টটা হবে যে এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে I2 আর এদিক দিয়ে কী হচ্ছে R2-এর সাথে সেটা মাল্টিপ্লাই হয়ে V3 তৈরি করবে, এটাকে আমরা V3 মনে করলাম, ঠিক আছে। তাহলে আমাদের I2 R2 মাইনাস অফ একইভাবে I3 R3 = 0। তাহলে দেখো এই যে I3 এবং R3 এটা কিন্তু দুই জায়গায় কমন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি বলছেন যেই ভোল্টেজ দেই আর যে ভোল্টেজ খায় সেটা সমান হয়, তো আমি তো সেটা সমান লিখছি, কিন্তু সেটা তো আপনি দেখতেছি দুই জায়গায় চলে আসছে, দুই জায়গায় কেন আসছে? দেখো কারণ হচ্ছে তোমার
এখানে যে আই থ্রি কারেন্টটা এখানে কিন্তু দুজনই আছে, এও আছে এও আছে, সো এই পার্টটা দুই জায়গায় আসছে, আর এই পার্টটা এক জায়গায়, বিকজ এই প্রথম লুপের মধ্যে এই পার্ট আছে আর দ্বিতীয় লুপের মধ্যে এই পার্ট আছে, এই পার্টটা এদিকে নেই আবার এই পার্টটা এদিকে নেই, কিন্তু এ কিন্তু দুজনের জন্যই কমন, রাইট? তো কমন হওয়ার কারণে দুই জায়গায় কি এটা রয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ই ওয়ানের মান কিন্তু আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে ট্যান, ঠিক আছে? আমরা ট্যান লিখে ফেলবো, ট্যান মাইনাস আই ওয়ানের মানটা আমরা জানি না, বাট আর ওয়ানের মান জানি, সেটা হচ্ছে 20। তো আমরা ডাইরেক্ট 20 আই ওয়ান লিখতেছি, রাইট? 20 আই ওয়ান মাইনাস আই থ্রি এর মান আমরা জানি না, বাট আমরা এই যে এখানে কিন্তু প্রথমে আমরা কিরশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করে লিখছিলাম যে আই থ্রি ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু, সো আমরা আই থ্রি এর জায়গায় লিখবো আই ওয়ান প্লাস আই টু ইন্টু আর থ্রি, আর থ্রি হচ্ছে কত, 30 ইকুয়াল টু 0। এখানেও ঠিক একই রকম, ই টু হচ্ছে যে 20 মাইনাস আই টু হচ্ছে কত, আই টু হচ্ছে আমরা জানি না, বাট আর টু জানি, আর টু হচ্ছে 40, সো 40 আর আই টু, মানে আমরা আর টু এর মান বসাইছি, তাহলে হয়ে গেলে কত, 40 আই টু। আই থ্রি এর মান ঠিক আগের মতো, আই ওয়ান প্লাস আই টু ইন্টু আর থ্রি, আর থ্রি হচ্ছে 40 ইকুয়াল টু 0। এখানে আমরা যদি কাজ করি তাহলে পাই টেন মাইনাস 20 আই ওয়ান মাইনাস 30 আই ওয়ান মাইনাস 30 আই টু ইকুয়াল টু 0। এখানে আমরা যদি কাজ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে যে 20 মাইনাস 40 আই টু মাইনাস 30 হবে, তাহলে এখানে হয় 30 আই ওয়ান মাইনাস 30 আই টু ইকুয়াল টু 0। এখানে যদি আমরা কাজ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 10 মাইনাস 50 আই ওয়ান মাইনাস 30 আই টু ইকুয়াল টু 0। তাহলে এখানে কাজ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 20 মাইনাস 70 আই টু মাইনাস 30 আই ওয়ান ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এই পাশে কী করলাম, 10 কমন নিলাম, 10 কমন নিলে তুমি দেখবে এটা পাবা, আর এ পাশেও ঠিক 10 কমন নিলে তুমি এটা পাবা। আমি আশা করি তোমরা খাতা তুলে নিছো, যদি খাতা তুলে না থাকো ভিডিওটা একটু ব্যাক দিয়ে তারপরে খাতা তুলে নাও তোমরা। এখন দেখো এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি আর এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন একটু খেয়াল করো, এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা আই ওয়ান এবং আই টু এর মান পেয়ে যাবো। তোমরা এই দুইটাকে সমাধান করো, এটা তোমাদের কাজ, ঠিক আছে? সমাধান করে দেখো আই ওয়ান এবং আই টু এর মান কত আসে, আমি লিখে দিচ্ছি। তোমরা যখন সমাধান করবা আই ওয়ান এর মান পাবা 0.0385 এম্পিয়ার এবং আই টু এর মান পাবা 0.02692 এম্পিয়ার। তাহলে দেখো আমরা আই ওয়ান এবং আই টু পেয়ে গেছি, তাহলে আই থ্রি হতে হবে, তাহলে আমাদের প্রয়োগের যে প্রশ্ন সেটার আনসার আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো প্রয়োগের আনসার আমরা পেয়ে যাওয়ার পরে আমরা উচ্চতর দক্ষতায় চলে যাচ্ছি। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আমাদেরকে বলছে কাশ্যপের সূত্রের সাহায্যে বর্তনীতে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করা যায় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে মতামত দিতে বলছে। মানে কাশ্যপের যে সূত্র সেটার সাহায্যে বর্তনীতে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করা যায়, অর্থাৎ বর্তনীয় শক্তির নিত্যতা সূত্র মেনে চলে সেটা কাশ্যপের সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়, এটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে এই বর্তনী থেকে। তাহলে দেখো এই বর্তনী থেকে আমরা কাশ্যপের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করব যে বর্তনীগুলো কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে শক্তি নিত্যতা সূত্র যদি মেনে চলতে হয় তাহলে দেখো এটা কিন্তু কমন, তার মানে এই পাশে যে শক্তি যাচ্ছে আর এই পাশে যে শক্তি যাচ্ছে এই দুইটা সমান, এটা যদি আমরা প্রমাণ করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের অথবা আমরা এটা প্রমাণ করলে হচ্ছে যে এখানের যে শক্তি দিচ্ছি আর এরা যে শক্তি খাচ্ছে এই দুইটা সমান, আবার এখানে যে শক্তি দিচ্ছি সেটা আর এখানে এরা যে শক্তি খাচ্ছে এই দুইটা সমান, ঠিক আছে? অর্থাৎ যা দিচ্ছি তা অ্যাবজর্ব করতেছে বা তা কী করতেছে, কনজিউম করতেছে, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, অর্থাৎ ইনপুট শক্তি ইকুয়াল টু আউটপুট শক্তি, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের শক্তি নিত্য সূত্র কী হয়ে যাচ্ছে, প্রমাণিত হয়ে যাচ্ছে। তো আমরা এখন সেটাই করব। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা অলরেডি আই ওয়ান এবং আই টু আমরা পেয়ে গেছি আমাদের প্রয়োগের প্রশ্ন থেকে। তো আমরা সেটা দিয়ে কী করব, এখানের যে ভোল্টেজ সেটা বের করব, সাথে এখানে কত ভোল্টেজ খাচ্ছে সেটাও বের করব। বের করে আমরা এগুলোর সাথে কম্পেয়ার করে দেখব, ঠিক আছে?
তা আমরা দেখতেছি। তাহলে দেখো আমরা এখানকার যে ভোল্টেজ সেটাকে যদি আমরা ভি ওয়ান ধরি এই ভোল্টেজটাকে উচ্চতর দক্ষতার জন্য এটাকে আমরা ভি ওয়ান ধরতেছি। সো ভি ওয়ান ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান, নিচে দেখো এখান দিয়ে আই ওয়ান যাচ্ছে আর ওয়ান, আর ওয়ান এখানে রয়েছে। তো আই ওয়ান কত? আই ওয়ান হচ্ছে 0.3085 ইন্টু আর ওয়ান হচ্ছে 20। এখানে কাজ করলে তোমরা 0.77 ভোল্টেজ পাবা। একইভাবে এই পাশের যে ভোল্টেজ সেটাকে আমরা ভি টু ধরি। সো ভি টু ইকুয়াল টু হচ্ছে যে আই টু আর টু, কারণ এখান দিয়ে আই টু কারেন্ট যাচ্ছে বেরোচ্ছে আর এখানের যে রোধ সেটা হচ্ছে যে আর টু। সো ভি টু এবং ভি টু বের করতে হলে আমরা আই টু এবং আর টুকে গুণ করব। আই টু হচ্ছে যে 0.02692 ইন্টু, এখানে তোমরা কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে 10.768 ভোল্টেজ, ঠিক আছে 768 ভোল্টেজ। এবার আমরা এখানের যে ভোল্টেজ মাঝখানের যে ভোল্টেজটা সেটাকে বের করতে চাই, সেটা হচ্ছে যদি ভি থ্রি ধরি আমরা, ভি থ্রি ইকুয়াল টু এখান থেকে যেহেতু আই থ্রি কারেন্ট যাচ্ছে, সো আই থ্রি ইন্টু আর থ্রি। বাট আই থ্রি কত? আই থ্রি হচ্ছে যে আই ওয়ান প্লাস আই টু এর যোগফল, যেটা আমরা কাশ্যপের প্রথম সূত্র থেকে দেখেছি, ইন্টু আর থ্রি। তো আই ওয়ান কত? আই ওয়ান হচ্ছে 0.03928585 প্লাস আই টু, আই টু কত? আই টু হচ্ছে 0.2692 ইন্টু আর থ্রি, আর থ্রি এর মান হচ্ছে 30 ওহম। সো আমরা এখানে কাজ করলে পাবো 9.231 ভোল্টেজ। তাহলে দেখো আমরা এটাও পেয়ে গেলাম। এবার আমরা দেখবো যে বর্তনীটা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। বর্তনী যদি শক্তির নিত্যতা সূত্র মেনে চলতে হয় তাহলে এই 10 ভোল্টের সমান হবে এই 2টা ভোল্টেজের যোগফল, অর্থাৎ বি ওয়ান প্লাস বি থ্রি। দেখো এটা হচ্ছে আমাদের বি ওয়ান আর এটা হচ্ছে আমাদের বি থ্রি, এই 2টাকে তুমি যোগ করো। এখানে যে ভোল্টেজ 2টা পাইছো এই 2টাকে তুমি যোগ করো, যোগ করলে দেখবা 10 হচ্ছে। এই যে এটা প্লাস এটা করো কত হয়? 10। আমাদের এই যে দেখো এটাও 10, অর্থাৎ এখানে যা দিচ্ছি আর এই দুজন যা খাচ্ছে তা কি সমান। একইভাবে এখানে কত ভোল্টেজ? 20 ভোল্টেজ দিচ্ছি এদিক দিয়ে, তাহলে এই দুজনে যা খাবে তাও কি হবে? 20-এর সমান হতে হবে। তো বি টু কত তোমরা দেখো? বি টু হচ্ছে 10.768, এই যে বি টু প্লাস বি থ্রি করো তুমি, বি টু এই যে এটার সাথে এটাকে যোগ করো, যোগ করলে কত হয় দেখো? যোগ করলে হয় যে বি টু হচ্ছে যে 10.768 যোগ বি থ্রি হচ্ছে 9.231, যোগ করলে তোমরা দেখবা 20 হবে। অর্থাৎ দেখো এটা এবং এটাকে যোগ করলে এটার সমান হয়, একইভাবে এটা এবং এটাকে যোগ করলে এটার সমান হয়। তাহলে আমরা এই বর্তনী থেকে প্রমাণ করলাম কাশ্যপের সূত্রের সাহায্যে যে কি বর্তনীগুলো কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন সেট আপ এটা, কিন্তু মানে প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা দিনাজপুর সরকারি মহিলা কলেজে এসেছিলো, আমি সেখান থেকে নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সেই সাথে কাশ্যপের সূত্র একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, কাশ্যপের সূত্র থেকে যাই আসুক না কেন তোমরা আশা করি আনসার করতে পারবা। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।